है है पीछे पीछे इंश्योरेंस पार्टनर ग्रीन डेल्टा এবং রূপান সিটি সবাইকে অসংখ্য ধন্যবাদ পাঠাও যারা সিগমাস ফর দিস অ্যামেজিং ডেকোর থ্যাংক ইউ দিতে হয় যদিও বোরিং লাগে বিকজ উইদাউট দ্যাট এটা খুড অফিস নারী ক্ষমতায়নকে এবং এন্টারটেইনমেন্টকে একটা মিশ্রিতভাবে একটা ইউনাইটেড একটা মুভমেন্ট এন্টারটেইনমেন্ট মুভমেন্ট এখানে আমরা রেখেছি আমাদের উইমেন রেকগনিশন অ্যাওয়ার্ড যেখানে আমাদের আজকের এই আয়োজনের সাথে থাকছে ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান ফ্যাশন শো সর্বপ্রথম বাংলাদেশ ওপেন এয়ার সিনেমা কী কারণ কারণ রেডিসন একটা প্যাকেজ দিচ্ছে যেখানে নারীরা 60% ডিসকাউন্ট পাবে তো এরকম একটা জায়গায় যেখানে হেলথ মাইন্ড ওয়েলনেসের সাপোর্ট পাওয়া যায় সেখানে যদি একটা নারী 60% ডিসকাউন্ট পায় ইটস আ হিউজ প্লাস পয়েন্ট আর আমরা হার্নিয়া টেলিভিশন সর্বদাই নারী সাথে জড়িত এমন কোনো বিষয়কে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি এবং সেই জায়গায় এই আয়োজনে আজকে বাংলাদেশের প্রথম আমরা ফিমেল স্ট্যান্ড আপ কমেডি শো দেখতে পাবো একই সাথে বাংলাদেশের সব থেকে বড় বড় বিগেস্ট স্টার আর্যনীনো মিস বিউটি পেজেন্ট ইন্টারন্যাশনাল আমাদের শাকিব খান এবং আমাদের সমাজের পলিটিক্যাল মানে যারা লিডার্স আছেন এবং আমাদের অ্যাম্বাসাডার ডিপ্লোম্যাটসরা আছেন এবং আমাদের মাননীয় চিফ গেস্ট এডুকেশন স্টেট মিনিস্টার নকুল হাই আমাদের মাননীয় ট্যুরিজম মন্ত্রী মাহবুব আলী এমপি স্যার আঙ্কেল তো এই যে ওনাদের সকলের আয়োজনে রেডিসন এবং হার্নেট এত বড় একটা বিশাল বড় একটা আয়োজন করেছে কেন তাদের নারী ক্ষমতায়নকে আমরা এবং নারী ইকুয়ালিটিকে কারণ আপনি জানেন করোনায় নারীদের উপরে কিছুটা নারীরা আন্ডারমাইন্ড ছিল কাজের ক্ষেত্রে অ্যাবিউসের ক্ষেত্রে সেই জায়গায় আমরা নারী ক্ষমতায়নকে সেলিব্রেট করতে চাচ্ছি এবং আমাদের এই আয়োজনে আমাদের অসংখ্য যারা স্পন্সর বাংলাদেশের টপ টপ ব্র্যান্ডরা এসেছে এন্ড অফ দ্য ডে মেসেজটা খুবই সিম্পল যে প্রত্যেক সমাজে নারীরা কিন্তু আসলে সমান অধিকারটা পায় না নারীদেরকে হোটেল বলেন অফিসে স্কুলে রাস্তাঘাটে আমরা সমানভাবে দেখতে চাই তাদের নিজের পায়ে এবং নিষ্ঠার সাথে তো সেই জায়গা থেকে একটু এই আয়োজনটাকে সেলিব্রেট করা এবং হার্নেট টেলিভিশন ভবিষ্যতে আমাদের প্ল্যানিং আছে আরও বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্ট করা যেখানে নারী ক্ষমতায়ন এবং নারীদের কথাকে অন্যভাবে এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব আপনি জানেন ইতিমধ্যে আমরা তৃতীয় লিঙ্গ নারী শিশু এদেরকে নিয়ে কাজ করছি সমাজের অসহায় অবহেলিত সমাজকে নিয়ে এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় উপরের শ্রেণীর থেকে তো শুরু করতে হয় আজকে যখন এদের সাপোর্টটা পাওয়া যাবে আগামীতে আরও যারা নিম্ন শ্রেণীর যারা অসহায় আছেন নিপীড়িত আছেন তাদের জন্য আমরা সাপোর্ট পাচ্ছি পাবো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আছেন তার অনুপ্রেরণায় আমাদের সকলের কী বলবো তার অনুপ্রেরণায় আমাদের সকলকে দেখেছিলাম ভুলে গেছি আজকে করেছি লিটল মিল বোর্ড